আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, মানে ঈদ মোবারক বলে দাও আপনি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক দিয়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো। যাক, এবারের ঈদটা একটু ভিন্ন আমাদের। আমরা অনেক সুন্দরভাবে ঈদটা পালন করেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আসলে বিদেশের বাড়িতে ঈদ একা একাই পালন করা হয়, আত্মীয় স্বজন কেউ থাকে না, আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে সুন্দরভাবে ঈদটা পালন করার চেষ্টা করি। তো এবছর তো পুরোই ভিন্ন। এবার দেখা যাচ্ছে যে আশেপাশের লোকজনও কেউ কেউ বাসায় আসবে না, যাবে না, এটাই আর কি। আমাদের আমাদের এবছরের ঈদটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম হয়েছে, কারণ এভাবে কোনো সময় ভাবতেও পারিনি যে ঈদ করতে হবে। আমার ছেলেটা অনেক দুষ্টুমি করে ক্যামেরার সামনে আসলে এই বছরে আমরা একসাথে সারাদিন, মানে সারাদিনে একসাথে ঈদ করলাম। অন্য অন্য সময় কাজে থাকি, এর মধ্যে আসি, কিছুক্ষণ সময় দেই ফ্যামিলিকে, কিন্তু এই বছরে সারাটা দিনে ফ্যামিলিকে সময় দিতে পারছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমরা অবশ্যই আমরা অনেক খুশি যে একসাথে মানে সারাদিন ঈদ করতে পারছি। আসলে ওদের যন্ত্রণায় আপনাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারছিলাম না। আল্লাহর কাছে এর থেকে আর কিছু চাওয়ার ছিল না, যে আল্লাহ আমাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, এটাই চাওয়ার ছিল। আর এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি, এই পরিস্থিতিতে এত সুন্দরভাবে বাসায় থেকে সুস্থভাবে যে ঈদটা পালন করব, আসলে এটা ভাবাটা আসলে ভাবা যায় না। আসলে দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি যে কে কখন কোন সময় অসুস্থ হয়ে যায় বলা যায় না। তো আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে রোজাগুলো করার তৌফিক দিয়েছে, ঈদটা করার তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে বারবার শুকরিয়া জানালেও শেষ হবে না। আশা করছি অনেকেই হয়তোবা সুন্দরভাবে ঈদটা পালন করতে পারবেন, আবার হয়তোবা অনেকে একটু কষ্ট নিয়ে পরিবার পরিজনের কাছ থেকে দূরে এই কষ্ট নিয়ে ঈদটা পালন করবেন। আসলে কিছু করার নেই, পরিস্থিতি যখন যেরকম থাকে ওই পরিবেশটাই, ওই পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঈদটা পালন করেছি। আর আপনারা কিভাবে ঈদটা পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য সবাই অনেক দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। সবার জন্য সবসময় দোয়া করি, সব পৃথিবীর সবার জন্য সবসময় দোয়া করি। আল্লাহ পৃথিবীর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। আসলে এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই আল্লাহর কাছে। আর এই মুহূর্তে বিশেষ করে বেশি বেশি মনে পড়ছে আমার ফ্যামিলি মেম্বারসদের কথা, আমার আত্মীয় স্বজন, আমার আব্বু আম্মু, তারপরে হচ্ছে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। জানি আমার আজকের ভিডিওটা আমার আত্মীয় স্বজন সবাই দেখবে, আর আমি সবাইকে মিস করছি। আমার ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আমি আপনাদের সবাইকে অনেক মিস করি, আর আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, বাকি দিনগুলো যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে, এই দোয়াই করবেন সবাই আমাদের জন্য। আর আজকে সারাটা দিন ঈদের আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, যেহেতু আমার হাজবেন্ড বাসায় ছিল। আর আমি ইতালিতে এসেছি প্রায় 5 বছর হলো, তো এই 5 বছরে এই ফার্স্ট টাইম আমার হাজবেন্ড একসাথে আমরা ঈদ করলাম। আর এই সময়টা আসলে কাজের সিজন, কাজেই থাকে, বাসায় ঈদ তারপরে রোজা এগুলো করা হয় না। রোজার সময়টাও কাজেই থাকে, দেখা যাচ্ছে যে ইফতারিটাও সময় মতো বাসায় এসে করতে পারে না, ইফতারিটা ওই কাজের ওইখানেই করতে হয়। তো এবছর আসলে এই ভাইরাসটার কারণে হয়তো বা যারা দীর্ঘদিন যাবত এরকম কাজে থাকা অবস্থায় রোজা করেছে, ঈদ করেছে, ফ্যামিলির কাছ থেকে দূরে থেকেছে, তাদের হয়তো বা একটু সুযোগ হয়েছে ফ্যামিলির
ফ্যামিলি সবাইকে নিয়ে বা ফ্যামিলির মানুষজন আপনজনদেরকে নিয়ে ঈদ করার, আবার হয়তোবা অনেকের সুযোগ হয়নি। তো যাদের সুযোগ হয়েছে তাদের হয়তোবা অনেক ভালো লেগেছে যে এইভাবে এইভাবে একসাথে ঈদটা করতে পেরেছে, ঈদটা পালন করতে পেরেছে। আমার অনেক ভালো লেগেছে, যদিও বা পরিস্থিতি ভালো না, বাসায় বন্দি, পরিবেশ এখনো অতটা স্বাভাবিক না, তারপরও ভালো লেগেছে যে না, হাজবেন্ডের সাথে বাসায় বসে ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে একসাথে ঈদ করতে পেরেছি। আসলে এটা অনেক একটা বড় একটা বিশাল একটা ভালো লাগা। আর যারা এবার এই ঈদে হাজবেন্ডের সাথে একসাথে ঈদ করছেন, আমি মনে করব যে তাদের ভালো লাগা আর আনন্দ লাগাটা সবার থেকে আলাদা হবে। কারণ যতই হোক পরিবেশটা খারাপ বা পরিস্থিতিটা খারাপ, তারপরও হাজবেন্ডের সাথে বা পরিবার পরিজনের সাথে একসাথে ঈদ করতে পারলে খুব ভালো লাগে। আর আসলে আমি ফার্স্ট টাইম এরকম সামনাসামনি কথা বলছি, এর আগে কখনো এরকম সামনাসামনি এসে আমার চ্যানেলে কথা বলা হয়নি। আশা করছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন আমাদের জন্য সবাই। আর আমার চ্যানেলটা হচ্ছে নতুন, যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা সাথেই থাকবেন। একটা মাধ্যম থাকে, একটা উসিলা থাকে, আপনাদের মাধ্যমে হয়তো বা আপনাদের উসিলা আল্লাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি সবসময় এই আশাটাই করি আর এই বিশ্বাসটাই মনে রাখি যে আল্লাহ যদি চায় আমিও একদিন অনেক বড় হব আর আমার স্বপ্নটা পূরণ হবে। ইউটিউবে যারা কাজ করে তাদের একটা স্বপ্নই থাকে যে না, আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হবে, আমার চ্যানেলটা সবাই দেখবে, সবাই আমাকে চিনবে। এটাই আসলে স্বাভাবিক, যেহেতু আমি নতুন সেজন্য এইসব কথাগুলো বলছি। আমার ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই একদিন অনেক বড় হতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাইকে নিয়ে অনেক সুন্দরভাবে ঈদটা পালন করবেন। গত বছর ঈদে এই সময়টাতে বাহিরে বের হয়েছি, সবার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে, কিন্তু এবার এটা আর হচ্ছে না। এবার বেশিরভাগ সময়টা বাসায় কাটিয়েছি আর মনে হয় বাসায় থাকা হবে। চেয়েছিলাম বের হব, দেখি যদি ভালো লাগে বা যদি মনে হয় মনে সাহস পাই না একটু বের হই, হয়তো বা বের হতেও পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাইকে জানাচ্ছি আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।